আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিঙ্কি মাই ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে বিকেল 4টে, 4টের থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন জামা কাপড় কিছুটা তুলে এনেছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কী নিয়ে আজকের ভিডিও দেবো ভেবে পাচ্ছিলাম না, তার ভাবলাম না সে পকোড়াটা করা হয়নি, ফাইনালি আজকে পকোড়াটা ভাজবো। চলো ওটা নিয়ে কিছু ভিডিও করা যাক। এখন দেখতে পাচ্ছ জামা কাপড় ভাজ, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তুলে এনেছি কিছুটা, আর বর্ষা হচ্ছে, সবটা শুকনো হয়নি, কিছুটা তুলে এনেছি। তো চলো এগুলো ভাঁজ করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ছেলের আবার মাস্টার আসবে, এই বইপত্র সব এক জায়গায় করে দিলাম, মাস্টার এসে যাবে। তবে চলো জিনিসপত্রগুলো সব ভাঁজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, খাট পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার মাস্টার আসলেই হয়, এবার খাওয়াবো পাখির বাচ্চাগুলোকে। তো চলুন, পাখির বাচ্চাগুলোকে খাবিয়ে নিই। এইসব খায় বলেই ছটফট করছে, দেখতে পাচ্ছেন ছটফট করছে। ওদেরকে খাওয়াবো, এই বাটি নিয়েছি, ওই ছাতু। চলুন খাবিয়ে নিই, তারপর কথা হচ্ছে। এরকম বন্ধুরা, আমি খাবো বলে বসে গেছি, খাওয়াচ্ছি একটাকে, আরেকটা আমি খাঁচার মধ্যে, পেছন থেকে একটা ডাকছে, সে পেছনে একা একা আছে, এত ছটফট করছে যে ছেড়ে বেরিয়ে যাবে। খাওয়ার জন্য কী করছে? তাহলে চলুন খাওয়িয়ে নিই, আরেকটা পেছনে আছে, বড্ড পাগল করে দিচ্ছে একা একা, তাহলে চলুন খাওয়িয়ে নিই। দেখুন বন্ধুরা, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, এবারই চুপচাপ আছে। তো চলুন এবার চিকেনটাকে টুকরো করা আছে, চিকেনটাকে ম্যানেজ করবো। এই দেখুন বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে একদম ছোটো ছোটো করে। এই যে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটা ডিমের ঝোলের জন্য, এখানে একটু লেবু নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, যা যা লাগে মোটামুটি সেগুলো সব নিয়েছি। এই যে ভাত আর ডিমে সেদ্ধ হচ্ছে এখন, তাহলে চলুন মেখে নিই, তারপরে আপনাদের শক্তি দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, সব দোয়া হয়ে গেছে, আর জিনিসটাকে মেখে নেবো, এগুলো দিয়ে একটু মেখে একটু রেখে দেবো, তারপর আধা ঘন্টা বাদে তারপর আবার করবো। তো চলুন মেখে রেখে দিই। মাখা, এই দেখুন বন্ধুরা, মাখাটাকে এই আধা ঘন্টা বাদে আবার আসলাম, তবে সব মেখে টেকে নিয়েছি। এখানে এই ভাত হয়ে গেছে, আর ওখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে এই তেল বসিয়ে দিয়েছি। চলুন ভাজতে থাকি, আপনাদেরকেও দেখাবো। এই দেখুন বন্ধুরা, এখন তেল গরম হয়ে গেছে, অনেক দিয়ে দিচ্ছি, গেছে একটু আস্তে করে নিই। এইভাবে একটা দিয়েছি, তাহলে চলুন এভাবে দিয়ে নিই, তারপরে আসছে আবার। এই দেখুন বন্ধুরা, এখন দোয়া হয়ে গেছে পুরোটা, আর আস্তে আস্তে হোক, কতক্ষণ নেবে জানি না, প্রথম করছি, কেমন হবে তাও বলতে পারবো না, খেয়ে সব বলতে পারবে। তাহলে চলুন প্রথমবার ভেজে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, ফাইনালি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, তেলগুলো ভালো করে ঝরিয়ে তাই তুলে নেবো। বেশ লাল লাল হয়েছে, এবার খেয়ে বোঝা যাবে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। আর এখানে ডিম ভাজতে বসে দিয়েছি, ডিম ভাজা হচ্ছে। চলুন এইভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি। এবার ফাইনালি পকোড়া তৈরি হয়ে গেছে, পাশে একটু টমেটো কেচাপ দিয়েছি, আর যে তৈরি হয়ে গেছে, এটা খেয়ে দেখেছি বেশ ভালো সেদ্ধ হয়েছে, ভেবেছিলাম যতটা হবে না, না হয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। এইটুকুই বলার ছিল, সবাইকে টাটা। রাত হয়েছে এখন, ভালোই রোদ, রাত হয়ে গেছে, রাত 9টা হয়ে গেছে, তো সবাইকে বলছি গুড নাইট। যদি কিছু ভালো লাগে আবারও বলছি, যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই চলুন টাটা সবাইকে।